ताप बढ़े जिले जिले बढ़े राजनैतिक उत्तापो मनोनयन के घिरे शासक बिरोधी एक दफा मारामारी परे 20 जून थेके फेर बाढ़ राजनैतिक कर्मकांड किन्तु जे भावे तापप्रवाह चलछे दक्षिणबंगे जिलागुलोते ताते प्रचार अभियाने नाजेहाल होते हबे प्रार्थी थेके कर्मी समर्थकदेर जदिओ एई गरमेर मध्येई बेश किछु एलाकाय प्रचारे नेमे पड़ेछेन नाना दलेर पंचायत प्रार्थीरा। गरम कमार तो लक्षणई नेई, उल्टे बाढ़ते बाढ़ते पेरिये गेछे मानुषेर सह्य सीमा। বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তরবঙ্গে তবুও কিছুটা স্বস্তির পরিবেশ ফিরলেও তাপপ্রবাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। রাঢ়বঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া কিংবা বোলপুরের তাপমাত্রা 40 পেরিয়ে গিয়েছে। বেলা বাড়তেই শুনশান রাস্তাঘাট। পরিবেশের তাপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। তবুও পঞ্চায়েত প্রচারে ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া সব দলের প্রার্থীরা। তাই 20 জুন মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও ময়দানে নেমে পড়ার তোড়জোড় চলছে বিভিন্ন জেলায়, চলছে দেওয়াল লিখনও। এরই মধ্যে দুপুরটা বাদ দিয়ে সকাল বিকেল প্রচার শুরু করে দিয়েছেন শাসক বিরোধী প্রার্থীরা। নির্বাচনী লড়াইয়ে নেমেছি, মানুষের কাছে আমাকে পৌঁছাতে হবে। এই টেম্পারেচারের মধ্যে থেকেই চেষ্টা করছি সকাল সকাল যতটা প্রচারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। রোদ তো এখন বুঝতেই পারছেন সকাল হলে রোদের প্রকোপ বাড়ছে, সেইভাবে 11টার মধ্যে চেষ্টা করছি সকাল দিকটা প্রচারটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া। আর অন্যদিকে বিকেল দিকে 5টার থেকে শুরু করে মোটামুটি 8টা 9টা অবধি চেষ্টা করছি এই সময়টার মধ্যে প্রচারটা যাতে করে নেওয়া যায়। এই উত্তাপের মধ্যে থেকেই মূল কথা প্রচার আমার ভালোই হচ্ছে। আমাদের যে ভোটের দামামা বেজে গেছে সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বাঁকুড়া জেলায় আমাদের প্রত্যেকে একটা মানে গরমের প্রচণ্ড যেভাবে বেড়ে উঠেছে তাতে আমাদের সত্যি কর্মীদের বা আমাদেরও খুবই কষ্ট, কিন্তু তা সত্ত্বেও আমরা ভোটের মানে একটা আনন্দে আমরা মানে আমরা কোথাও পিছিয়ে নেই। আমরা যে পরিমাণে জল খাওয়ার থেকে সেগুলো তো করতেই হবে, তো তা সত্ত্বেও আমরা মানুষের বাড়িতে বাড়িতে আমরা নিশ্চয়ই পৌঁছে যাচ্ছি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবারের আগে এই অসহ্য গরম থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের, তবু আশায় বাঁচে মানুষ। বুধবারের মধ্যে জোরদার হচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা। আপাতত মালদহে থমকে রইলেও 18 থেকে 21 জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে বর্ষার বায়ুবাহন। একই সঙ্গে গতি পাবে পঞ্চায়েতের প্রচার অভিযানও। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।